ফাইনালি আমার হাতে আজকে চলে এসেছে এই গুগল অ্যাডসেন্স পিনটা। কি করে আমি আমার নিজের মনিটাইজেশন অন করলাম, কি করে এটা হাতে পেলাম, সেটার একটা ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউব ভিউজ ডাউন, তোমাদের চ্যানেলেও কি চলছে আমার মতো ভিউজ ডাউন? এর একটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই বের করা দরকার। আমিও কিছু টিপস তোমাদেরকে বলবো, এই নিয়েই আজকের টপিক, সেই নিয়েই বলবো আজকের ভিডিওটা। হ্যালো, আমি পায়েল। তোমরা যদি আজকে আমায় প্রথম দেখে থাকো তাহলে বলছি যে এটা আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি। যারা যারা আজকে আমাকে নতুন দেখছো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে, আর যারা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। হ্যাঁ, প্রত্যেকটা ইউটিউবারের বিগত 1 মাস ধরে চলছে এই সেম প্রবলেম। প্রত্যেকের আগে ভিডিওতে যেরকম ভিউজ আসতো, ধরো অন্তত 2K 3K করে, নর্মাল ইউটিউবারদের কথা বলছি, তাদের এখন ভিউ 500 600-তে গিয়ে দাঁড়িয়েছে। মানে ইমপ্রেশন ভিডিওতে একেবারেই নেই। তো এই নিয়ে আমারও চলছে প্রচুর সমস্যায় দিন, বহু রকমের টিপস আমিও অ্যাপ্লাই করে ফেলেছি, আশা করছি তোমরাও বিভিন্ন টিপস অ্যাপ্লাই করে ফেলেছ, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এর একটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই বের করা দরকার। আমিও কিছু টিপস তোমাদেরকে বলবো, তোমাদেরও যদি কিছু টিপস জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো কেন হচ্ছে এটা? আমরা সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এটা কেন হচ্ছে, প্রত্যেকটা ইউটিউবারদেরই হচ্ছে। হয়তো ইউটিউবের এখন নিজস্ব কিছু প্রবলেম চলছে সেই কারণে হচ্ছে, বা অন্য কিছুও হতে পারে। আর আমি যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেছি সেটা তোমাদের বলি, যে নতুন নতুন করে ভিডিওতে কিছু তোমরা এসইও দিতে পারো। এই এসইও গুলো তোমরা যে বেসিসে চ্যানেল চালাও, কেউ ধরো রান্নার চ্যানেল চালায়, কেউ ধরো টেকনিক্যাল চ্যানেল, কারোর মেকআপের চ্যানেল, হোম রেমিডিজ বা ব্লগিং ট্যুর চ্যানেল, যাই হোক না কেন, যার যে টাইপের চ্যানেল তোমরা সেই টাইপের এসইও লাগাও চ্যানেলে, যেটা আমিও করেছি। আমি নতুন ভাবে এসইও গুলোকে রিমুভ করে দিয়ে আবার নতুন ভাবে এসইও সেট করছি। তো এইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যেটা মেনলি বলি, যে তোমাদের ভিডিওর ক্ষেত্রে ইউটিউব স্টুডিওতে গিয়ে যেগুলো তোমাদের টপ টপ কন্টেন্ট রয়েছে, মানে আমার চ্যানেলে আমার যা প্রিভিয়াস টপ কন্টেন্ট রয়েছে, মানে যে ভিডিওগুলো থেকে আমি মেনলি ভিউজটা গেইন করেছি পুরোনো ভিডিওস, সেই ভিডিওগুলোকেই আরো নতুন ভাবে রিক্রিয়েট করার চেষ্টা করো। সেটা বড় ভিডিও হোক বা তোমার কোনো শর্টস ভিডিও হোক, যে ভিডিওই হোক, সেই ভিডিওটাকে আরো হাই কোয়ালিটিতে, আরো সুন্দরভাবে, আরো অন্যান্য থাম্বনেল ক্রিয়েট করে সেই ভিডিওগুলোকে আবার নতুন ভাবে তৈরি করার চেষ্টা করো, যেটা আমিও এখনো পর্যন্ত চেষ্টা করছি, এবং নেক্সট ভিডিওটা সেই টপিকের ওপরই আনার চেষ্টা করছি। আশা করছি তোমরাও এই ট্রিক্স গুলো ফলো করো, তোমাদেরও বেশ উপকারী হবে। সো অ্যাট লাস্ট, ফাইনালি 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 আমার হাতে আজকে চলে এসেছে এই গুগল অ্যাডসেন্স পিনটা, যেটা আমি কয়েকদিন হলো এই হাতে পেয়েছি। আমার কাছে সত্যি কথা বলতে গেলে এটা ভীষণ দামি, ভীষণ মানে ভীষণ আমার কাছে এটা, তোমরা যাই বলো, একটা সিলভার প্লে বাটন বলতে পারো, বা আমার এতদিনের নিজস্ব পরিশ্রম সবকিছু এখন এইটা। কারণ এইটা যারা যারা ভিডিও করে, যারা যারা ইউটিউবার আছে, তাদের কাছে এই গুগল অ্যাডসেন্স পিনটা যে কতটা দামি সেটা তারাই বোঝে। তো কি করে আমি আমার নিজের মনিটাইজেশন অন করলাম, কি করে এটা হাতে পেলাম, সেটার একটা ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। যে আমি ইউটিউব এই প্ল্যাটফর্মে অন্তত 1.5 বছর ধরে আছি। এই রিসেন্ট কিছুদিন আগে, অন্তত 15 দিন আগে আমি এটা হাতে পেয়েছি। আমি এটার ওপর ভিডিও করতে পারিনি, কারণ আমি অন্যান্য একটুখানি কন্টেন্টের ওপর, ডেলি লাইফ বা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর ওপর একটুখানি জোর দিচ্ছিলাম, সেই জন্য আমি কিছুদিন ভিডিওটা করতে পারিনি। তো মনে করলাম এবার তোমাদের সাথে শেয়ার করাটা ভীষণ দরকার।
তো যেটা বলি যে আমার ইউটিউব জার্নিটা শুরু হয় 1 বছর আগে, বিয়ের পর 6 মাস হয়েছে। তো 1 বছর আগে আমি যখন কলেজ লাইফে পড়ি তখন আমার ভিডিও খুব ভালো লাগতো, ভিডিও নিজে দেখতাম। এডিটিং কি কখনো আমি নিজে জানতাম না। আর সত্যি কথা বলতে আমার মা ভীষণ ব্লগিং ব্যাপারটা পছন্দ করে। আমার মা বরাবরই আমাকে বলতো যে তুই ভিডিও কর, ভিডিও কর, এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট কর। ভিডিও ব্যাপারটা আমারও ভীষণ সুন্দর লাগতো যে এরকম ভাবে ভিডিও করব, নিজের লাইফস্টাইল শেয়ার করব, কিছু ইনফরমেশন আমার মাধ্যমে সবাইকে দেব, এই জিনিসটা আমারও ভীষণ ভালো লাগতো। কিন্তু কিভাবে ভিডিও বানাবো, কিভাবে এডিটিং করব, কার সাথে কি আলোচনা করব, সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো ও তখন ছিল, ও বিভিন্ন ভাবে আমাকে হেল্প করে, আমার চ্যানেল ক্রিয়েট করা থেকে চ্যানেলের নাম, এই যে পাইলডি সানশাইন নামটা ওরই দেয়া আমার চ্যানেলের নামটা, তো সবকিছু বিভিন্ন ভাবে সবার তরফ থেকে অনেক কিছু হেল্প পেয়েছিলাম। শুধু আমার একার এফোর্ট না, এটা পুরোটার ক্রেডিট তোমরা, অকপটে এটা আমি স্বীকার করছি। এটা অডিয়েন্স ছাড়া, ভিউয়ার্স ছাড়া, একটা ফ্যামিলি ছাড়া এইটা কখনো একজন ইউটিউবারের প্রাপ্য নয়। একমাত্র তোমরা আজকে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, এতখানি আমার পাশে থেকেছো, সেই জন্যই কিন্তু আজকে আমি এটা হাতে পেয়েছি। তো যাই হোক, আবার তখন আমি ভিডিও করতে শুরু করলাম অল্প অল্প। প্রথমে কিছু পারতাম না, আমি প্রথমে কাইন মাস্টারে এডিট করতাম, সেটাও আমি বলছি। একটা ছোট এরকম স্ট্যান্ড ছিল, তো স্ট্যান্ড নিয়ে আর আমার এই মোবাইলটা নিয়ে প্রথমে ভিডিও করা শুরু করলাম। ভালো ভালো ভিডিও করতাম, যেখানে যেতাম ঘুরতে যেতাম, যাই হোক ভিডিও করতাম। তারপর ভিডিও কোয়ালিটি আরো আস্তে আস্তে বাড়াতে শুরু করলাম, যে না, নর্মাল একঘেয়েমি ভিডিও করলে হবে না, আমাকে আমার ভিডিওর মধ্যে কিছু অন্তত ইউনিকনেস রাখতে হবে, যেটা আর 5 জনের থেকে একটুখানি হলেও আলাদা হয়। তো সেই রকম কিছু করার চেষ্টা করলাম, বিভিন্ন ধরনের শপিং বা কোথাও ঘুরতে গেছি সেরকম ভিডিও করতাম। তো যাই হোক, সেইভাবে অল্প অল্প করে শুরু হলো আমার এই ছোট্ট স্ট্যান্ডটা আর এই ফোনটার মাধ্যমে যে ভিডিওর জার্নিটা আমার শুরু হলো। তারপর আস্তে আস্তে আমার বিয়ে হওয়ার পর আমার একটা মাত্র ভিডিওতে আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়, একটা বড় ভিডিও আর একটা শর্ট ভিডিও, তোমরা সেটা সকলেই দেখেছো, আর যারা যারা দেখোনি তারা একবার দেখে আসতে পারো। তো ওই দুটো ভিডিওর মাধ্যমে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো ওই দুটো ভিডিওর মাধ্যমে আমার মেনলি মনিটাইজেশন চ্যানেলের অন হয়। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কিছুদিনের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যায়, তারপরেই আমি খুব শীঘ্রই গুগল অ্যাডসেন্স উইনটা হাতে পেয়ে যাই, যেটা আমি হয়তো কখনো আশা করিনি যে এতটা তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। কারণ একটা চ্যানেলকে দাঁড় করানো বা তার পেছনে সময় দেয়া, এফোর্ট দেয়া, যে হার্ড ওয়ার্কিংটা রয়েছে সেটা যারা করে তারাই বোঝে, আর যাদের জন্য করে তারাই হচ্ছে মেন। তারা যদি সাপোর্ট না করে, তারা যদি ভিডিও না দেখে বা তারা যদি ভালোবাসা না দেয়, তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তো এই গেল আমার ইউটিউব জার্নি, যে কিভাবে আস্তে আস্তে ভাবে আমি শুরু করলাম আর কিভাবে কি হলো না হলো। ও আমাকে ভীষণ সাপোর্ট করেছে, আমার বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে, তুই ভিডিও কর, ভিডিও কর। ইদানিং এ একটুখানি হলেও আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কেন জানি না, তার জন্য বকা ঝকাও খুব খাচ্ছি। তো একটুখানি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কারণ বিয়ের পরে আমি অন্তত বেশ খানিকটা ওয়েট গেন করে ফেলেছি, কারণ আমি কোনোদিনই রোগা ছিলাম না। যতটুকু যা রোগা পাতলা বিয়ের আগে যাও একটু ছিলাম, বিয়ের পর একটুখানি তাও ওয়েট গেন করেছি। তো সেইটা নিয়ে একটুখানি সমস্যার মধ্যে রয়েছি, অনেক কিছু অ্যাপ্লাই করছি, অনেক জিনিস খাচ্ছি, এক্সারসাইজ করছি, এটা ওটা যাই হোক হ্যানা ত্যানা অনেক কিছুই করছি, তো সেই নিয়ে একটুখানি চিন্তার মধ্যে রয়েছি। আমি কখনো চাইনি যে আমার চ্যানেলটা একটা নর্মাল খাওয়া দাওয়া, ঘুম থেকে ওঠা, শপিং করা, এই ও এই জাতীয় চ্যানেল হোক। হ্যাঁ অবশ্যই থাকবে, সেইগুলো অবশ্যই থাকবে, তোমরা আমার ডেলি লাইফ দেখতে চেয়েছো, আমি অবশ্যই সেগুলো শেয়ার করি, তবে সেটা মাঝে মাঝে শেয়ার করব। আমি চাই আমার চ্যানেলটা থ্রু আমি সবার কাছে বিভিন্ন ধরনের মেসেজ ক্রিয়েট করব, বিভিন্ন কিছু ইনফরমেশন দেব,
যেটা আমার সাথে আর 5 জন মেয়ে রিলেট করতে পারবে। আমার হেলথ প্রবলেম, আমার নানান ধরনের সমস্যা, যেমন ধরো পিসিওডি বলতে পারো, আমার ছিল একটা টাইমে পিসিওডি, তো কিভাবে তার থেকে কি রেহাই পেলাম, আমার হেলথ কন্ডিশন, আমার ওয়েট গেইন, তার থেকে আমি কিভাবে একটু একটু করে ওয়েট লস করছি বা আরো বেশি খাটতে হবে, কিভাবে কি করছি, সবটাই আমি শেয়ার করব। আর আমার বিয়ে নিয়ে অনেক কিছুই হয়েছিল ওই একটা ভিডিও থ্রুতে, তো সেখানে প্রচুর 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 কমেন্টস হয়েছিল, আমি সব কমেন্টস এর রিপ্লাই দিতেও পারিনি, ভালো খারাপ সবকিছু মিলিয়েই একটা ইউটিউব কমিউনিটি, তো ভালো খারাপ সব ধরনেরই কমেন্টস হয়েছিল। তো সেইখান থেকে আমি ভেবেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনব, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আমি আনতে চলেছি, তো সেইটা মিলিয়েও একটা খুব তাড়াতাড়ি একটা কিউএনএ ভিডিও আনছি। আর যাদের যাদের অন্যান্য আরো অনেক কোয়েশ্চেন আছে, তারা কমেন্ট বক্স খোলাই রইল, অবশ্যই এই ভিডিওতেও কমেন্ট করতে পারো, তাহলে আমি সেই ভিডিওটাতে সেই কমেন্ট গুলোও অ্যাড করে দেব। আর দ্যাটস ইট, এইটুকুই বলার ছিল তোমাদের সবার সাথে, খুব তাড়াতাড়ি আরো নতুন কিছু। ও হ্যাঁ, আরো একটা জিনিস তোমাদের সাথে বলে রাখি, আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, একটা নতুন কিছু সারপ্রাইজ আসতে চলেছে খুব শিগগিরই, সেটার তোড়জোড়ি চলছে, আজকে বিকেলেও বেরোবো, টুকিটাকি কেনাকাটাও করতে হবে তার জন্য, তো একটা নতুন কিছু সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের জন্য, তো সেইটার অপেক্ষাতে থাকো। এক্ষুনি আমি বলছি না কি সারপ্রাইজ না সারপ্রাইজ, যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো, কোনো না কোনো ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম যে কি সারপ্রাইজ আসতে চলেছে, তো জানতে পারবে আর কিছুদিন পরে, এটা যখন আসবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের জন্যই তো করা। আশা করি তোমরা আমাকে আরো অনেক অনেক ভাবে সাপোর্ট করো, প্রত্যেকটা ইউটিউবাররাই চাই এই জিনিসটা, প্রত্যেকটা ইউটিউবারদের স্বপ্ন থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যারা যারা হার্ডওয়ার্কিং করছে বা এফোর্ট দিচ্ছে, তারা খুব তাড়াতাড়ি এটা অ্যাচিভ করুক। সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই আমরা একসাথে গ্রো আপ করি, তবেই একটি ইউটিউব কমিউনিটি তৈরি হবে। এবং ভিউজ ডাউনে যে প্রবলেমটা বললাম, তোমরা সবাই চেষ্টা করো যাতে তোমাদের চ্যানেলে আমি যে ট্রিক্সগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করার, বা তোমরা যারা টিপস অ্যাপ্লাই করেছো তারাও আমাকে বলতে পারো, যে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে তোমরা কি কিভাবে ভিউজ গ্রো আপ করার চেষ্টা করছো, আমিও করছি, তো সবাই মিলে একসাথে কাজ করলে তবেই একটা জিনিসের সাকসেস পাওয়াটা সম্ভব। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, অনেক কিছু বলে ফেললাম, কোনো ব্লগিং না, আজকে নর্মালি আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার প্রবলেমস তোমাদের সাথে শেয়ার করলাম, সেই প্রবলেমসগুলো নিয়েও সামনে অনেক ভিডিও আসতে চলেছে। তো আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, ততক্ষণ টাটা।